উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রবিবার বিকেলে 7 নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতের কালীতলা স্কুল ময়দানে লোকসভা ভোটকে কেন্দ্র করে স্বনির্ভর মহিলাদের নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়। পঞ্চায়েত ভোটে এই অঞ্চলে তৃণমূল বিজেপি থেকে পিছিয়ে থাকলেও এবার কয়েক হাজার ভোটে লিড দেবে তৃণমূল এই অঞ্চল থেকে বলে জানান অঞ্চলের নেতা উত্তম ঘোষ। মানুষ বুঝতে পেরেছে বিজেপি সরকারের জন্য পঞ্চায়েতের মানুষ হয়রান হচ্ছে, ভাওতা দেওয়া হচ্ছে। নোটবন্দি ও জিএসটির মতো বিভিন্ন ইস্যুকে সামনে রেখে এই এলাকার মানুষ বিপুলভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে বলেও তিনি জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দদিমোহন দেবশর্মা, দীপা সরকার, ইন্দ্রাণী ঘোষ, উত্তম ঘোষ, বাপ্পা সরকার, তারেক আহমেদ, মমতাজ আলী সহ অন্যান্যরা। আজকে আমরা 7 নম্বর ভান্ডার অঞ্চলে যত মহিলা স্বর্ণজয়ন্তী দল এবং স্বর্ণগোষ্ঠী দল ছিল তাদের নিয়ে আমরা দলীয় একটা মিটিং করলাম এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে সুযোগ সুবিধাগুলো স্বর্ণজয়ন্তী দল এবং মহিলাদের স্বনির্ভর করার জন্য যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেগুলোর গুণগান ওনারা নিজেরাই করলেন এবং ওনারা স্বীকার করলেন যে আমাদের সত্যি সিপিএম আওয়ালায় ব্যাংকে ঢুকতে দিত না, তাদের গুরুত্ব খুব কম ছিল, আজকে তারা ব্যাংকে ঢুকছে, আজকে তারা আর্থিকভাবে বিভিন্ন সহযোগিতা পাচ্ছে এবং বাড়ির পুরুষদের তারা উল্টা সাহায্য করতে পারছে। এই যে সাফল্য, এই সাফল্যের জন্য তারা মমতা ব্যানার্জির পাশে আছে এবং সেই পাশে থাকার জন্য আমাদের প্রার্থী কানাডা আদালতের 1 নম্বর বোতামটিতে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমাদের সঙ্গে অঙ্গীকার করেন। কতজন মহিলারা উপস্থিত রয়েছে? প্রায় 6-5 মহিলা আমাদের এই জনসভায় ছিল। কিসের ভিত্তিতে আপনারা ভোট প্রচার করছেন? আমরা চেষ্টা করেছি গ্রাম বাংলায় পুরুষদের সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ যে মহিলাদেরও সমানভাবে উদ্যোগ নিতে হবে, এই মহিলাদের সমান উদ্যোগ এবং সমানভাবে সমান অধিকার সেই অধিকারটা বোঝানোর জন্য আমরা মহিলাদের ভোটের প্রচারে এবং ভোটের কাজে ব্যবহার করতে চাই, তার জন্য আমাদের এই দলের একটা অভিনব প্রচেষ্টা। বিগত দিনের সাংসদের কতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন? বিগত দিনের সাংসদের কাজ তো আমাদের 7 নম্বর ভান্ডার অঞ্চলে আমরা একটাও খুঁজে পাবো না। আপনি দেখুন, আপনি সাংবাদিক হিসাবে সত্যি আপনাকে আমরা প্রশ্ন করছি, যদি আপনি সামনাসামনি কখনো সেলিম সাহেবের হন তাহলে ওনাকে জিজ্ঞাসা করবেন যে উনি 7 নম্বর ভান্ডার পঞ্চায়েতের ভোট তো পেয়েছেন, পেয়ে জয়যুক্ত হয়েছেন, তার বিনিময়ে তিনি কতটুকু কাজ করেছেন, ক টাকার কাজ করেছেন, কোথায় করেছেন, সেই খতিয়ানটা একটু দেবেন। আপনাদের গ্রাম পঞ্চায়েত তো এখন বিজেপির দখলে, তো বিজেপি থেকে কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে? না, গ্রাম পঞ্চায়েত ভোট হয়েছে আজ প্রায় 1 বছর হলো, গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ তো নেই। একটা টিউবওয়েলের নার থেকে একটা পর্যন্ত টিউবওয়েলের প্রশংসাপত্র নিতে গেলে আমার বর্তমান প্রধান জনসাধারণরা খুব হ্যাগাল হচ্ছে এই অভিযোগ। দলীয় কর্মীরা সেখানে বসে থাকে, তাদের কাছে আগে কৈফিয়ত দিতে হয় কি করবেন, পরিচয়পত্র কি কাজে লাগাবেন, তাদের পরিচয় তাদের কাছে যে তারা সন্তুষ্ট হলে তারপরেই প্রধানের কাছে যাওয়া যায় এবং তারপরে মিলে পরিচয়পত্র। সামান্য একটা পরিচয়পত্র নিয়ে এত টালবাহানা, সেখানে আর পঞ্চায়েত কীভাবে চলবে সেটা জনসাধারণ বুঝছে। আস্তে আস্তে তাদের ভুল ভাঙছে যে যে ভুলটা ওরা গ্রাম পঞ্চায়েত ভোটে করেছিল সেই গ্রাম পঞ্চায়েতের ভোট ওনারা পুনরায় করতে চায় না লোকসভায়, তার প্রতিফলন হিসাবে আপনার চোখের সামনেই আছে যে কত মহিলা আজকে আমাদের মিটিংয়ে এখানে জমায়েত হয়েছে। আমাদেরকে যেভাবে আমাদের এগিয়ে, আমরা নিজেরা নিজের পায়ে যেন দাঁড়াতে পারি, কিন্তু আমাদের জন্য ভেবেছেন সমস্ত জায়গায় পুরুষের সঙ্গে কিন্তু মহিলাদের এখন কত গুরুত্ব দিয়েছে। তারপর সাথী কার্ডটা সেটা আমাদের ঘরের মহিলার মায়ের নামেই হবে এবং শুধু সেই পরিবার নয় তার বাপের বাড়ির মা বাবাও কিন্তু সেই ফেসিলিটিটা পাবে। এর জন্য আরো অনেক কিছু, যেমন গর্ভবতী মহিলাদের গাড়ির ব্যবস্থা, ফোন করলে গাড়ি চলে আসে এবং হসপিটালে বিনা পয়সার চিকিৎসা। আপনারা আমেরই বাসিন্দা, আপনাদের বাড়িতে আমি সবাই গেছিলাম আমাদের ভোটের সময়, তখন আপনারা আমাকে গ্রাম পঞ্চায়েতের ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, মেম্বার হয়েছি। সেই আশা রেখেই আজকে বলছি তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী কানালাল আগরওয়াল 1 নম্বর বোতাম টিপে তাকে জয়যুক্ত করুন, এই আশা রেখেই। ঢাকা আছে, তাহলে আপনাদের গ্যাস দিয়ে ঢাকার ব্যবস্থা উপজেলা করেছিলেন
এতগুলো লোক আছেন, হয়তো চিকিৎসার জন্য টাকা তুলতে পারেননি, কিংবা কেউ আপনারা দেন কিনা প্রেসিডেন্ট কি কেউ এত মধ্যে কেউ করেননি, নোটবন্দির সময় কি কেউ বিপদে পড়েছিলেন, যার কি করেছে জানেন, দাঙ্গা, হিন্দু মুসলমানের দাঙ্গা, না ট্রাইবাল লোক বন থেকে উচ্ছেদ, যে দেশের উপর বৈজ্ঞানিক ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বর্ণ বিদ্বেষী সরকার, এই জাতিগত যে বৈষম্য সরকার, এই যে জাঙ্গাবাদ সরকার, মোদী সরকার, তাকে ভোট দিবেন না, এটা আবেদন রেখেছে সবার কাছে। রাষ্ট্রপুঞ্জ ভারতবর্ষকে সতর্ক করেছে যে এইরকম দাঙ্গা যেন না হয়, দেখা গেছে আরোজন দাঙ্গায় মারা গেছে, তার মধ্যে 50 জন হবে সংখ্যালঘু মানুষ, আর 100 কত হয় বাকি মানুষ, আমরা যারা রাজবংশী শ্রেণীর মানুষ, যারা ট্রাইবাল মানুষ, যারা দেবশর্মা মানুষ, অত্যাচার করেছে এই মোদী সরকার, এটা আমাদের ভাবতে হবে। এখানে যারা আছো ভোটে, আজকে সংখ্যালঘু যারা মুসলিম কমিটির মানুষ আছেন, তারা এই ভারতবর্ষে নিরাপদ নয়। আজকে যারা দলিত মানুষ আছেন, যারা সংখ্যালঘু মানুষ আছেন, যারা ট্রাইবাল মানুষ আছেন, তারা ভারতবর্ষের বুকে নিরাপদ নয়। কাজে কাজেই এই মোদি সরকার যদি পুনরায় আসে, এনআরসি চালু করবে। এনআরসি বুঝেন কিছুটা, নাগরিক পুঞ্জি, মানে ভারতবর্ষে কে থাকবে কে থাকবে না, টিভিতে দেখেছেন এখন কি উদ্বাস্ত, ওদের রেশন কার্ড বাদ, ভোটার লিস্ট থেকে নাম বাদ, আধার কার্ড থেকে নাম বাদ, আর খাবে আর খাটবে, ওদের জমি থেকে জমি কিনা বা সরকারি সুযোগ সুবিধা ওদের হবে না। তো পশ্চিমবাংলায় হবে, সেই সময় কিন্তু যারা সংখ্যালঘু মানুষ আছেন তাদের অবস্থা